দৈনন্দিন জীবনে কাজে লাগাবেন এবং আমি বিশ্বাস করি আপনি যদি প্র্যাকটিস করেন যে কোনো ধরনের স্কিল আপনি গেইন করতে পারবেন। যে কোনো ধরনের স্কিল গেইন করতে হলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। পাগল উন্মাদ ম্যাড সো ম্যাড একটা সিনোনিম হচ্ছে ফ্র্যান্টিক ওকে ইন কেস অফ ম্যাড আপনি ফ্র্যান্টিক কথা ইউজ করতে পারেন ফ্র্যান্টিক আর একটা কথা অ্যাড করি ফ্যানাটিক ফ্যানাটিক মানে হচ্ছে ধর্মান্ধ ধর্মান্ধ যারা ধর্মের দিক থেকে অন্ধ বা কুসংস্কার নিয়ে ব্যস্ত থাকে তাদেরকে আমরা ফ্যানাটিক বলতে পারি। এরপরে দেখেন রোড হক রোড হক মিন্স সেলফিশ যে সেলফিশ আমরা তাকে রোড হক বলতে পারি বা আমরা সেলফিশ এর জায়গায় রোড হক ইউজ করতে পারি রোড হক মিন্স সেলফিশ অথবা স্বার্থপর। এরপর যেটা দেখতে পাচ্ছেন স্নেক ইন দা গ্রাস স্নেক ইন দা গ্রাস মিন্স হিডেন ফো যেমন সাপ কি করে ওত পেতে থাকে আপনাকে ছোবল মারার জন্য সো আমাদের এরকম অনেক ফ্রেন্ড আছে যারা আমাদের ক্ষতি করার জন্য ওত পেতে আছে সো স্নেক ইন দা গ্রাস মিন্স হিডেন ফো। পরটা যেটা দেখতে পাচ্ছেন সল্ট অফ দা আর্থ মিন্স বেস্ট কোয়ালিটি পার্সন সো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সল্ট অফ দা আর্থ ওকে। এরপরটা যেটা দেখতে পাচ্ছেন শু ইন জুতা পরা না শু ইন মানে হচ্ছে আশিওর উইনার একজন নিশ্চিত বিজয়ী তার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি শু ইন সো ইন কেস অফ আশিওর উইনার ইউ ক্যান ইউজ শু ইন। এরপরটা যেটা দেখতে পাচ্ছেন শর্ট প্র্যাকটিস ইনিতে উন্নতি করার জন্য খুব শর্ট প্র্যাকটিস করতে হবে না না এটা করবেন না শর্ট প্র্যাকটিস মিন্স হচ্ছে ইললিগাল মেথডস সো ডোন্ট ফলো এনি ইললিগাল মেথডস যেমন আমাদের দেশে করাপশন যেটা ইললিগাল মেথডস সাম এন্ড সাবস্টেন্স সাম এন্ড সাবস্টেন্স মিন সামারি যেমন এটা সামারি বলো অর্থাৎ ইন কেস অফ সামারি ইউ ক্যান ইউজ সাম এন্ড সাবস্টেন্স। পরটা যেটা দেখতে পাচ্ছেন দ্য থ্রি আর এস মিন্স প্রাথমিক শিক্ষা দ্য এলিমেন্টারি এডুকেশন যদি আমাদের দেশে এলিমেন্টারি এডুকেশন কথা চিন্তা করেন সেটা খুবই পুর অবস্থায় আছে সো দ্য থ্রি আর এস দ্য কন্ডিশন অফ থ্রি The condition of the three RS of our country is very poor. Tie the knot. Khubi guru to put a phrase and idioms. Tie the knot means to get married. Okay. To get married, khetra amra tie the knot use korte pari. Last not the least is kettle and cattle. I will gossip. Amra jokhon ki bolbo. Amra jokhon hoche khub obosho shomoy. Amra jokhon obosho shomoy ashe. Tokhon amra ki kori? Khosh golpe mete uthi. Amra bondhur sathe golpo korte thaki bibhinno byapar niye. So seta hoche kettle and cattle means idle gossip. So, যারা আমার ভিডিও দেখছেন বা ভবিষ্যতে যারা আমার ভিডিও দেখবে তাদের ক্ষেত্রে তাদের জন্য আমার একটা অনুরোধ থাকবে আপনারা যদি আসলে ইংরেজিতে উন্নতি করতে চান প্লিজ অবশ্যই প্র্যাকটিস করুন এবং ইংরেজিতে উন্নতি করাটা খুব কঠিন একটা ব্যাপার না খুব কঠিন একদম আপনাকে খুব ফ্লুয়েন্ট হইতে হবে না আর এটা আপনার ডে টু ডে ইউজ করার জন্য যে শব্দগুলো লাগবে বা যে জিনিসগুলো লাগবে সেগুলো একটু শিখেন আর ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ যেমন প্রতিদিন ভাত খান সেটার মতো ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ এখন মনে হচ্ছে যে শিখবো একটা সময় দেখা যাচ্ছে যে ইংরেজি কারণ আপনাকে প্রচুর অপমানিত হইতে হবে মানুষের কাছে ভালো চাকরি পাবেন না এখন এই বহির্বিশ্বে আপনি যদি যোগাযোগ করতে চান আপনাকে ইংরেজি ছাড়া আপনার কোনো উপায় নেই সো আশা করবো আপনারা প্র্যাকটিস করবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং আমার ভিডিও সম্বন্ধে যদি কোনো ফিডব্যাক অথবা আমার ভিডিওতে আরো ভালো কোন টপিক নিয়ে আসতে পারি আপনাদের উপকারের জন্য সেটা আমাকে অবশ্যই জানাবেন সো টিল দেন সবাই ভালো থাকবেন।